জি গাইস নতুন লেজেন্ডারি বান্ডেল একদম ফ্রি ভিডিও টাইটেল এবং থাম্বনেইল যেটা দেখছেন ওইটাই অরিজিনাল কারণ নুবরা রাজা কোনো মিথ্যা কথা কয় না কিন্তু এটা কেন ফ্রি বা কির জন্য ফ্রিতে আপনারা পাবেন তার পিছনে কিন্তু একটা স্টোরি আছে গাইস তো সর্বপ্রথম যদি আপনারা স্টোরিটা না শুনেন তাহলে হবে না সবার আগে একটু কথা বলে নেই আজকের ভিডিওটা কিন্তু কোনো ফানি ভিডিও না আজকে গাইস আপনাদের সাথে আমি একটা মূলত মেইন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এইখানে আপনারা কিভাবে ফ্রিতে এই যে লেজেন্ডারি ধরনের যে বান্ডেল এই বান্ডেল একটা হচ্ছে তারপরে এই যে আরেকটা এন্ড হচ্ছে এই যে আরেকটা এন্ড হচ্ছে এরপরে এই যে গ্রুপ ইমোট অস্থির একটা গ্রুপ ইমোট ঠিক আছে তারপরে গাইস এখানে কি আছে এখানে আরো একটা ইমোট আছে হ্যাঁ আরো একটা ইমোট আছে গাইস এরপরে কি এরপরে আবার এই যে ধরেন আপনার অ্যানিমেশন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা কিভাবে ফ্রিতে পাবেন তো এইটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা ঠিক আছে তো তার আগে যে স্টোরিটা সেই স্টোরি আপনাদের শুনে নিতে হবে সেই স্টোরিটা কি গাইস আজকে ফ্রাইডে ছিল মানে শুক্রবার মানে এই যে ভিডিওটা আমি যেদিন বানাইতেছি সেটা হচ্ছে শুক্রবার তো আমি হচ্ছে এদিন যখন মসজিদে যাইতেছিলাম তো মূলত সাধারণত অনেক আমাদের এখানে অনেক আমাদের এলাকায় যারা আছে তারা মূলত সবাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে তো মানে কম বেশি অনেক বাচ্চারা দেখে তো আমি যখন বাসা থেকে বের হই গাইস তখন হচ্ছে তারা আমার কাছে আসে অ্যান্ড হচ্ছে সবসময় বলে যে ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি আচ্ছা আমারও খুব ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখে আচ্ছা ঠিক আছে ওকে তো আজকে যখন আমি হচ্ছে আজকে যাইতেছিলাম ঠিক আছে স্টোরিটা শুনেন যে আসলে লেজেন্ডারি ব্র্যান্ড গুলো কেন ফ্রি একটু দয়া করে তো আজকে আমি যখন যাইতেছিলাম নামাজ পড়তে তো হঠাৎ করে আমি হচ্ছে ওই যে বাদাম মালা যে একপদের খাবার গুলো আছে না ওগুলো হচ্ছে আমি কিনি কেনার পরে হচ্ছে আমি কিনে খাই তো কিছুক্ষণ পরে অনেকগুলো ছোট ছোট ছেলে আসে অ্যান্ড আসে বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখে একটা ছবি তুলবো আচ্ছা ছবি তুললাম এরপরে হুজুর করে একটা ছেলে দেখলাম কি একটু আগে আমি যে বাদামটা কিনছি ওইটা আবার লক্ষ্য করছে তো সেম জিনিসটা আবার হচ্ছে কি না আমাকে এসে গিফট দিছে আমি বলছি না 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 তুমি খাও বলতেছে না ভাই আপনার জন্য আমি এটা কিনছি এটা আপনার গিফট তো ট্রাস্টলি গাইস আমার মানে এত ভালো লাগছে আমি কি বলবো আপনাদের ঠিক আছে মানে আমি যদিও মানে এতটা ভালো লাগছে মানে আমি যদিও অলওয়েজ মজার মুডে থাকি বাট আমি আমার ইমোশনাল করে দিছে যে আসলে ভালোবাসা জিনিসটা কি ও কিন্তু ছোট একটা বাচ্চা তো আমি ওটা না নিয়ে আর পারলাম না তো আমি ওটা নিছি ওর কাছ থেকে ঠিক আছে তো এর জন্য আমি আজকে ভাইবা দেখলাম যে আসলে আমার গেমিং জগতে এত পরিমাণ যে ভালোবাসার মানুষগুলো আছে ঠিক আছে তো এটা হচ্ছে আসলে আমার মানে আমার কাছে খুব ভালো লাগছে গাইস ঠিক আছে এন্ড এর জন্য মূলত আপনাদের আজকে আমি বলতে আসছি যে আপনারা কিভাবে লেজেন্ডারি বান্ডেল এটা কিভাবে ফ্রি পাবেন সেটা হচ্ছে আমি নিজে এটা যেহেতু গেমে আসবে কালকে মানে শনিবার গেমে চলে আসবে তো আমি নিজে চাচ্ছি যে আমার এই যে ভালোবাসা মানুষগুলো যারা হচ্ছে আমাকে এত পরিমাণ সাপোর্ট করে এত ভালোবাসে তাদেরকে এই যে বান্ডেল গুলার যে এগুলো দেখতেছেন তো এগুলো হচ্ছে আমি তাদেরকে গিভওয়ে করবো এরপর হচ্ছে কয়জনকে ওকে তো আমি মূলত চাচ্ছি যে আমার যেহেতু অত অ্যাবিলিটি কতটুকু হবে জানি না বা এটা কোন এসে দিবে সেটা তো জানি তো ওই অনুযায়ী আমি মোট হিসাব করছি যে মোট পাঁচজনকে আমি হচ্ছে এই বান্ডিলের সবগুলো আইটেম বের করে দিব ঠিক আছে তো এবার ওই পাঁচজন কাদের কাদের দিব গাইস আমি শুধু মুখের কথা না আমি যে বের করে দিব সেটা তোমরা বুঝতে পারবা তো সেটা কিভাবে দিব সেটা হচ্ছে সবাই যারা যারা ভিডিওটা দেখতেছো নিজেদের যে ইউআইডি আছে ইউআইডিটা তাড়াতাড়ি এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও গাইস আমি ওইখান থেকে তোমাদের ইউআইডি গুলো নিব এন্ড ইউআইডি গুলো নেওয়ার পরে তোমাদের ভিতরে একটা লটারি ড্রাইভ হবে গাইস লটারি ড্রাইভ এর ভিতরে যে পাঁচজন উইন হবে তাদের পাঁচজনকে আমি তাদের সাথে হচ্ছে যোগাযোগ করে কিংবা হচ্ছে তাদের আইডিতে আমি চাচ্ছি যে আমি ডায়মন্ড পাঠাই দিব দেন হচ্ছে তারা নিজেরা বের করে দিব নিবে সবচেয়ে সেটা ভালো হয় কারণ আইডি টাইডি নিয়ে দেন হচ্ছে বের করে দেওয়া এটা হচ্ছে অনেক ঝামেলা মনে হইতেছে আমার কাছে তো আমি সেই পাঁচজনকে হচ্ছে ইউআইডির মাধ্যমে ডায়মন্ড সেন্ড করে দিব অ্যান্ড হচ্ছে তারা সেটার মাধ্যমে বের করে নিবে এরপরে যদি ডায়মন্ড সেন্ড করার পরে যদি কেউ বের করতে না পারে গাইস সেটা হচ্ছে মানে ভাগ্যের দুর্বলতা এটা আমারও না তারও না বাট আমি এটা ভাবতেছি যে আমি পাঁচজনকে বের করে দিব এর ভিতরে এই পাঁচজনের ভিতরে দুইজনকে আমি নিজের হাত থেকে বের করে দিব আর বাকি তিনজনকে আমি ডায়মন্ড সেন্ড করে দিব সো গাইস তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এন্ড অনেক অনেক ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য এত দিন ধরে এন্ড আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট একটা উপহার আর আমি যদিও কোনো সময় গিভওয়ে করি না কিন্তু এইবার হচ্ছে আমার অনেক ইচ্ছা করতেছে যে আমি হচ্ছে একটা ছোটখাটো গিভওয়ে করব এন্ড তোমাদের ভালোবাসা তো কখনো বিনিময় দেওয়া যাবে না তারপর আমি চাইতেছি যে আমি ছোটখাটো একটা গিভওয়ে করব যেন হচ্ছে আমি তোমাদের একটু হলো হ্যাপি করতে পারি গাইস এন্ড থ্যাংক ইউ এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য এন্ড আজকের ভিডিওটা মূলত এইটা নিয়েই গাইস আমি আসলে আজকে ভিডিও দিতাম না বাট তোমাদের ভালোবাসার কাছে আমি হাইরা যে আজকে ভিডিওটা দিতেছি যেহেতু আমি দুই দিন টানা ভিডিও দিছি অনেকের কাছে নোটিফিকেশন যায় না যারা যারা আমার নতুন দুইটা ভিডিও দেখো নাই তারা এখনই গিয়ে দেখে আসতে পারো গাইস সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম